नमस्कार बंधुरा, नवान्न स्कलारशिपर अनलाइन आवेदन प्रक्रिया शुरू हो गए। तुम्हारा इतिमदे जेने गे अनलाइनर मध्यमे 2023 शिक्षाबर्षे नवान्न स्कलारशिप अनलाइनर मध्यमे आवेदन करते हैं। तो बंधुरा, आमी एखन तोमादेर देखाते चले अनलाइन कीभावे आवेदन करते हैं, अनलाइने स्टेप बाय स्टेप प्रसेस आमी तोमादेरके ए भिडियोते देखिए देव, और तार संगे संगे की की डकुमेंट्स लागबे, কিভাবে আবেদন করতে হয়, কত পার্সেন্ট নাম্বার পেলে আবেদন করতে পারবে এবং কবে টাকা পাবে, এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দেব। অতএব তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হয়। তো বন্ধুরা চলো, আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে ঠিক এই জায়গাটিতে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে নাম দেওয়া আছে যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটের মাধ্যমে এই নবান্ন স্কলারশিপের আবেদনটি তোমাদের করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান, এইখানে আমাদেরকে আসতে হবে। তবে এখানে লগ ইন করার আগে তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত ইনফরমেশান আমার এই চ্যানেলের তোমরা সবার প্রথম পেয়ে যাও। বন্ধুরা, এবারে আমি এখানে চলে আসছি অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান। এই অপশানে আসার পরে তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটি পেজ আসবে, এখান থেকে তোমাদের লগ ইন করতে হবে। তবে তার আগে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা এইখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে, যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ধরনের একটি সাইন আপ পেজ আসবে, এইখান থেকে তোমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই আবেদন করার সময় যে নাম্বারের মোবাইল তোমরা এখানে দেবে সেই মোবাইলটি কিন্তু হাতের কাছে রাখতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করতে হবে, সেন্ড ওটিপি করলে তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে পুট করার জায়গা থাকবে, সেখানে পুট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে ক্যাপচারটি এখানে রয়েছে এই কোডটি এই ঘরে লিখে দিতে হবে। লেখার পরে তোমরা সাইন আপ করে দেবে, সাইন আপ সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে এবং তারপরে তোমরা ব্যাক টু হোম করে মেন পেজে চলে আসবে, প্রথম যে পেজটা খুলেছিল সেই পেজে চলে আসবে। এসে আবার একই জায়গায় ক্লিক করলে এরপরে কিন্তু তোমাদের এখানে লগ ইন করার জায়গা দেবে। তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছো সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, দিয়ে তোমরা পাসওয়ার্ড দেবে, ওইখানে পাসওয়ার্ড তোমরা সিলেক্ট করেছিলে সেই পাসওয়ার্ডটা নোট করে রেখো, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এইখানে ক্যাপচার, এই যে নিচের এলোমেলো যে অক্ষরগুলি আছে এই ক্যাপচার এখানে দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বন্ধুরা তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে, যেখানে উপরে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, টোটাল প্রসেসিং এবং কী কী ডকুমেন্টস লাগবে, কত নাম্বার পেতে হবে, সব এইখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে। তোমরা এটা একটু দেখে নেবে। আমি তোমাদের ছোট করে বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, গার্ডিয়ান নাম লাগবে, এজ প্রুফ লাগবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটাই তোমাদের এজ প্রুফ, এবং মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেটা দিতে হবে। অতএব অ্যাডমিট কার্ড হয়ে গেলে তোমরা এই চারটে অপশান পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিতে হবে, আধার কার্ডে তোমাদের অ্যাড্রেস থাকছে সেটা দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল দেবে যদি থাকে, এখানে অপশনাল বলা হয়েছে ইমেলটা তোমরা যদি থাকে, যেহেতু এখন তোমাদের সবার স্মার্টফোন রয়েছে ইমেল আছে, ইমেলটা তোমরা দিয়ে দিও। তার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাংকের পাসবই, যে অ্যাকাউন্টে তোমরা টাকা নিতে চাইছো সেই অ্যাকাউন্টের যে ফার্স্ট বই, যেখানে IFSC কোড এবং ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার সব লেখা আছে, সেই পেজটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো তোমাদের হাতের কাছে নিয়ে বসতে হবে। এরপরে রয়েছে কি না, এখানে 500 KB মধ্যে সমস্ত ডকুমেন্টকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে যে MLA রেকমেন্ডেশান লেটার, তোমাদের MLA-র কাছ থেকে একটি রেকমেন্ডেশান লেটার নিতে হবে, সেটা কিন্তু আপলোড করতে হয়, এবং ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, যদি তোমরা পঞ্চায়েত এরিয়ার হও তাহলে BDO SDO-র ইনকাম সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটির এরিয়ার হলে তাহলে তোমাদের এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে এই ইনকাম সার্টিফিকেট আনতে হবে। এছাড়া বলা হচ্ছে যে সেলফ ডিক্লারেশন একটু লিখতে হবে, নিজের সম্পর্কে কিছু ডিক্লারেশন দিয়ে সেটা তোমাদের হেড অফ দি ইনস্টিটিউশনের কাছ থেকে, অর্থাৎ তোমরা যে স্কুল কলেজে অ্যাডমিশন নিয়েছো সেখানকার যে হেড অফ দি ইনস্টিটিউশন রয়েছে, HM বা TH যিনি রয়েছেন, তিনার কাছ থেকে কিন্তু স্ট্যাম্প সাইন করিয়ে নিতে হবে, অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এছাড়া লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে,
মার্কস লাগবে কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যদি নতুন মাধ্যমিক পাস করার পরে ইলেভেনে ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট লাগবে, যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হও সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এমএ তে অ্যাডমিশন হয়েছে তাদের কিন্তু হচ্ছে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেই মার্কশিটটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া বলা হচ্ছে র্যাঙ্ক কার্ড দিতে হবে যারা বিটেক, এমবিবিএস, ল, নার্সিং, ফার্মাসি এই সমস্ত কোর্সে যারা আবেদন কোর্সে পড়াশোনা করছো এবং তোমরা নবান্ন স্কলারশিপের বেনিফিট নিতে চাও, তাহলে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালটমেন্ট লেটার লাগবে। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের আইএফসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং ব্রাঞ্চ নেম এগুলো পরিষ্কার করে লেখা আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের এখানে যত ডকুমেন্ট দেখতে পাচ্ছ এগুলো সমস্ত তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা অ্যাপ্লিকেশন শুরু করার আগে এগুলো স্ক্যান করে নিও, সবটা বলা হয়েছে যে 50 KB-র মধ্যে হলেই কিন্তু হবে এবং সবটা PDF-এ করতে হবে। এরপরে তোমরা আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড ওপরে সমস্ত কিছু তোমরা পড়েছো বুঝেছো, সমস্ত গাইডলাইন, এই গাইডলাইন বোঝার পরে তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দাও। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে, এখানে বলা হচ্ছে যে তোমাদের এই অপশানটা অটোমেটিক হয়ে থাকবে যেহেতু তোমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তোমরা আবেদন করছো, এটা অবশ্যই থাকবে। তারপরে এখানে তোমাদেরকে বেনিফিশিয়ারি নেম লিখতে হবে, এখানে বেনিফিশিয়ারি নেম দিতে হবে, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো তোমাদের নিজেদের নাম লিখবে, তোমাদের বাবার নাম, বেনিফিশিয়ারি রিলেশন, অর্থাৎ এখানে যে গার্জেন, অর্থাৎ তোমরা যে বাবা অথবা মা যাকে তোমরা গার্জেন গার্ডিয়ান করবে তাদের, তার সাথে তোমার যে সম্পর্ক, ফাদার মাদার যেই সম্পর্ক হবে সেটা এখানে লিখে দিতে হবে। এখানে তোমরা জেন্ডার দেবে, অর্থাৎ তোমরা মেল ফিমেল, ছেলেদের ক্ষেত্রে হলে মেল, মেয়েদের ক্ষেত্রে হলে ফিমেল, এটা সিলেক্ট করতে হবে, এখানে অপশান রয়েছে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমাদের বয়স কত সেটা তোমরা ক্যালকুলেশন করে এখানে বয়স বসিয়ে দেবে। এখানে রয়েছে তোমার যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যে রোল নাম্বার সেটা তোমাদের এখানে কিন্তু রোল নাম্বারটা লিখতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো এই রোলের মাঝখানে তোমাদের অ্যাডমিট কার্ডে অনেক সময় হাইফেন স্পেস এইরকম থাকে, তোমাদের বলা হচ্ছে যে ডিজিটগুলো কন্টিনিউ লিখতে হবে, মাঝে কোনো স্পেস, হাইফেন, ডট এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এখানে বলা হচ্ছে, এবং তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রয়েছে কাস্ট, তোমরা যে যার যে কাস্ট রয়েছে সেই কাস্ট যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এসসি, এসটি, ওবিসি এই ধরনের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে দিতে হতে পারে, দিতে হবে। সেই জন্য তোমরা ভেবেচিন্তে করো যার যে কাস্ট তোমরা সেই কাস্ট সিলেক্ট করবে। এরপরে এখানে রয়েছে অ্যাড্রেস, এখানে বলা হচ্ছে যে ডোন্ট মেনশন ডিস্ট্রিক্ট অ্যান্ড পিন হেয়ার, এই জায়গাতে ডিস্ট্রিক্ট এবং পিনকোড লিখতে না বলা হচ্ছে, শুধুমাত্র গ্রাম, পোস্ট এবং পিএস এই তিনটে এখানে করে দেবে, বাকি ডিস্ট্রিক্ট এবং পিনের জন্য আলাদা করে নিচে অপশান রয়েছে। ন্যাশনালিটি ইন্ডিয়া অবশ্য অলরেডি হয়ে আছে। রিলিজিয়ন তোমরা সিলেক্ট করবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যে কাস্ট যে ধর্মের এখানে সেই ধর্ম রিলিজিয়ান এখানে লিখতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আমি যেহেতু সাউথ 24 থেকে করছি আমি সাউথ 24 সিলেক্ট করলাম, এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তোমরা দেখে সিলেক্ট করবে। এরপরে পিনকোড দিতে হবে, নিজেদের যে পিনকোড রয়েছে, যে পোস্টাল পিন যে যেটাকে বলা হচ্ছে পিনকোড দেবে, নিজেদের মোবাইল নম্বর অলরেডি তোমরা রেজিস্টার করে লগ ইন করেছো যে কারণে মোবাইল নম্বরটা এখানে থাকবে, ইমেল আইডি তোমরা যদি থাকে দিয়ে দিও, না থাকলেও অসুবিধে নেই। মান্থলি যে ফ্যামিলি ইনকাম তোমাদেরকে বলা হয়েছে যে বিডিও, এসডিও, বিভিন্ন যে যে জায়গার মিউনিসিপ্যালিটি হলে এক্সিকিউটিভ অফিসার, তোমরা সেই ইনকাম সার্টিফিকেটে যে ইনকাম রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মান্থলি ফ্যামিলি ইনকাম, অতএব তোমাদের মাসে ফ্যামিলির কত ইনকাম রয়েছে এটা ভুল করে কিন্তু অ্যানুয়াল করে দেওয়া যাবে না, এটা দেখে করতে হবে, অনেকে ভুল করে অ্যানুয়াল করে দেয়, এখানে মান্থলি লেখা আছে, অর্থাৎ তোমাদের মান্থলি যদি আমি 6,000 টাকা করে দিই তাহলে কিন্তু 1,272,000 টাকা, আমি এখানে 6,000 টাকা করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে 72,000 টাকা, তাহলে অতএব তোমরা যে ইনকাম সার্টিফিকেট নেবে সেটা হয়তো ইয়ারলি হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে যে তাতে মান্থলি কী আসছে, তোমরা সেখানে পুট করবে যে তোমাদের মান্থলি ইনকাম কী রয়েছে। এবারে এখানে হচ্ছে ইস্যু অথরিটি, তোমরা কার কাছ থেকে হচ্ছে ইনকাম সার্টিফিকেট নিয়েছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, আমি এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার করে দিলাম, অর্থাৎ বিডিও করে দিয়েছি। এখানে বিডিও যদি করো তাহলে রেকমেন্ডেশন বাই, এখানে এমএলএ এমপির অপশান রয়েছে, যে তোমাদের রেকমেন্ডেশন একটা লেটার নিয়ে আসতে বলা হয়েছিল, আগে আমি বলেছিলাম
সে রেকমেন্ডেশন তোমরা কার কাছ থেকে এনেছো, তিনার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে সার্চ করে নেবে। এমএলএ হলে তোমাদের এমএলএ নাম এখানে পাবে, সমস্ত এমএলএ এমপির নাম এখানে রয়েছে, তোমরা যার কাছ থেকে নিয়ে আসবে তিনার নাম কিন্তু এখানে লিখবে। সমস্ত কিছু সুন্দর করে দেখার পরে, লেখার পরে একবার ভেরিফাই করে নেবে, সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে এইখানে যে সাবমিট অপশন রয়েছে এইখানে তোমরা ক্লিক করে দেবে। কিছুক্ষণ প্রসেসিং নেবে, প্রসেসিং হওয়ার পরে এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে, আমার বলছে যে ইমেল আইডি শুড নট কন্টেন অর এনি স্পেশাল ক্যারেক্টার অর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্পেস, এখানে কোনো ইমেলে কিছু ভুল লিখেছি, ও আচ্ছা সরি, এইখানে আমার কমের মাঝে ডটের জায়গায় কমা হয়ে গেছে, যে কারণে আমাকে হচ্ছে সিগনাল দিয়ে দিল যে আমার ইমেলে সমস্যা আছে। এবারে আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে তোমরা এই সেকেন্ড স্টেপে চলে আসবে। সেকেন্ড স্টেপ কি বলছে এটা একটু আমরা দেখে নেব। সেকেন্ড স্টেপে যাওয়ার আগে, সেকেন্ড স্টেপে যাওয়ার আগে এখানে একটি কাজ রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যে নাম্বার, তোমরা যে অ্যাপ্লিকেশন আমি সাবমিট করলাম তার একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে জেনারেট হয়েছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদেরকে অবশ্যই একটা কাগজে নোট করে নেবে, এই এটা ফার্দার তোমাদের অন্য কোন মানে নেক্সট স্টেপে এটা কিন্তু প্রয়োজন হবে। এইখান থেকে তোমরা এই ফিনান্সিয়াল ইয়ার 23-24 এই পর্যন্ত তোমরা এটিকে নোট করে রাখবে এবং এরপরে নেক্সট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নেক্সট যে পেজ রয়েছে সেটা রেজিস্ট্রেশন নাম্বার সহ চলে এসছে। এবার এখানে আমরা দেখে নেব, ভালো করে দেখে নিতে হবে এখানে কি কি তথ্য চাওয়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে হোয়েদার ড্রয়িং কন্যাশ্রী অর স্টাইপেন্ড ফর এসসি এসটি ওবিসি, অর্থাৎ কন্যাশ্রী যদি তোমরা পেয়ে থাকো মেয়েদের ক্ষেত্রে সেখানে কিন্তু এখানে ইয়েস করতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসির যে স্টাইপেন্ড হয়, বিভিন্ন স্কলারশিপ হয়, সেটা যদি তোমরা পেয়ে থাকো এখানে ইয়েস অথবা নো, দুটো অপশন আছে। এবং এরপরে রয়েছে যে হোয়েদার ড্রয়িং এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে স্কলারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, বলা হচ্ছে যে এই ফিনান্সিয়াল ইয়ারে তোমরা অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছো বা টাকা পেয়েছো কিনা সেটা কিন্তু এখানে আদার দেন কন্যাশ্রী, ওপরের এই কন্যাশ্রী এবং স্টাইপেন্ড এসসি এসটির এটা ছাড়া তোমরা অন্য কোনো পেয়েছো কিনা সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তোমরা যেটা তোমাদের যদি পেয়ে থাকো ইয়েস, যদি না পেয়ে থাকো নো, এটা করে দেবে। তবে আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এখানে দুটো নো করবে, কারণ হচ্ছে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2023 শিক্ষাবর্ষের যে ফিনান্সিয়াল ইয়ার, এই ইয়ারে কিন্তু তোমরা গভর্নমেন্ট স্কলারশিপ দুটো অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই বিষয়টি মাথায় রেখে তোমরা এটাকে নো করে দিও। এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তোমরা এই বছর কোন কোর্সে ভর্তি হয়েছো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সমস্ত কোর্সের এখানে অপশান দেওয়া আছে, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করে দিও, যে যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্স সিলেক্ট করবে। আমি এখানে 11 করে দিলাম। এবারে তোমরা কোন বোর্ডের আন্ডারে, 11 হচ্ছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয়, আমি এটাকে সিলেক্ট করেছি। এছাড়া এখানে বিভিন্ন সমস্ত বোর্ডের অপশান কিন্তু রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিও। এরপরে বলছে যে প্রেজেন্ট ইনস্টিটিউশন, তোমরা কোন ইনস্টিটিউশনে হচ্ছে অ্যাডমিশন নিয়েছো সেই ইনস্টিটিউশনের নাম, প্রথম চারটি ক্যারেক্টার, চারটি যে অক্ষর রয়েছে সেটা এখানে লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটি চলে আসবে, তোমরা সেখান থেকে সিলেক্ট করে নিও। এরপরে বলা হচ্ছে যে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো তাহলে পাস করেছো কোন কোর্স, কোন কোর্স তোমরা কোয়ালিফাইং করেছো সেটা কিন্তু এখানে পরিষ্কার করে যে অপশান রয়েছে সেখানে দিতে হবে। এখানে সমস্ত কোর্স রয়েছে, আমি সেখান থেকে যেহেতু এখানে 11 করেছি সেই জন্য আমি এখানে 10 পাস করা হয়েছে, আমি সেই মাধ্যমিক অপশান দিয়ে দিলাম। এবং কোন বোর্ড, মাধ্যমিক কোন বোর্ড থেকে, ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানেও সমস্ত বোর্ডের নাম রয়েছে সেখান থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এবারে তোমরা কোন বছর পাস করেছো, পাসিং ইয়ার দিতে হবে, আমি 2023 করেছি। কত পার্সেন্ট মার্কস পেয়েছো, আমি 52 করেছি, কারণ তোমাদেরকে আমি আগে বলেছি যে 50 থেকে 60 বিলো নাম্বার অর্থাৎ 59 পর্যন্ত যারা পার্সেন্টেজ পেয়ে পাস করবে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। যারা মাধ্যমিক পাস করার পরে 11 ভর্তি হয়েছো এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 থেকে 59 পর্যন্ত পার্সেন্টেজ নাম্বার পেলে এই স্কলারশিপের জন্য এলিজিবল, সেটা আমি আগে বলে দিয়েছি, যে কারণে এখানে সেই মতো করে পার্সেন্টেজ দিলাম। এবারে তোমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে, যে ব্যাংকে তোমরা এই স্কলারশিপের বেনিফিট নিতে চাইছো, টাকা নিতে চাইছো, সেই ব্যাংকের নাম এখানে পূর্ণ অক্ষরে লিখতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট
এবং আইএফসি কোড সঠিক লিখেছো কিনা সেটা বারবার ভেরিফিকেশন করে দেখে নেবে। এটা ভুল হলে কিন্তু অসুবিধে। তবে আমি রেকমেন্ড করব তোমরা সেই অ্যাকাউন্ট দিও যে অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের আধার লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টটা এখানে দিও, নাহলে কিন্তু অসুবিধা হবে। এখন সরকারি সমস্ত বেনিফিট এই আধার লিঙ্কের মাধ্যমে, যে অ্যাকাউন্ট তোমাদের আধার লিঙ্ক পাবে সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। সমস্ত কমপ্লিট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে নেক্সট অপশান চলে এসছে। এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছিল, যেগুলি তোমাদের পিডিএফ করে আপলোড করতে হবে 500 KB-র মধ্যে, এখানে কিন্তু সেই পেজ এখানে দিয়েছে। ডকুমেন্ট নেম, তোমরা যে ডকুমেন্ট আপলোড করবে সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে পরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার, অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার একটা তোমরা একটা অ্যাপ্লিকেশান লিখবে, আবেদন করবে, সেই আবেদনটা অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। এবং এখানে রেকমেন্ডেশান লেটার যে রয়েছে, যে এমএলএ এমপি রেকমেন্ডেশানের কথা আগে বলা হয়েছে সেটা কিন্তু এখানে স্ক্যান করতে হবে, করে দিতে হবে। ফ্যামিলি ইনকামের কথা বলা হয়েছে সেটা দিতে হবে, সেলফ ডিক্লারেশান দিতে হবে, মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, এবং যে কোয়ালিফাইং এক্সাম তোমরা কোয়ালিফাইং করার পরে অ্যাডমিশান নিয়েছো, অর্থাৎ 11 যদি হও সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট, এবং যদি কলেজের ফার্স্ট ইয়ার হয় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েট করো সেক্ষেত্রে ফাইনাল ইয়ারের মার্কশিট কিন্তু এখানে স্ক্যান করে দেওয়ার কথা বলা হয়েছে। র্যাঙ্ক কার্ড যদি থাকে, অ্যালটমেন্ট লেটার যদি থাকে, ফার্স্ট পেজ ও ব্যাঙ্ক পাসবই এবং অ্যাডমিশান রিসিপ্ট কপি, তোমরা যে অ্যাডমিশান হয়েছে তার যে রিসিপ্ট কপি রয়েছে, এগুলি সমস্ত কিন্তু আলাদা আলাদা করে পিডিএফে তোমাদের স্ক্যান করতে হবে, এবং সেটা 500 KB-র মধ্যে স্ক্যান করতে হবে। এগুলি সব রেডি করার পরে তোমাদের কী করবে, এখানে সব একটা একটা করে আপলোড করে দেবে। এখানে চুজ করার পরে ফাইল চুজ করবে, যে ফাইলটা তোমাদের রয়েছে কম্পিউটারের মধ্যে ফাইল স্ক্যান করে সেভ করে নেবে, সে ফাইল তোমরা সিলেক্ট করে ওপেন করলে এখানে কিন্তু ফাইল শো করবে এবং তোমরা আপলোড করে দিও। এইভাবে প্রতিটি ডকুমেন্ট তোমরা আপলোড করবে। আপলোড করার পরে ফাইনালি তোমরা কী করবে, অ্যাপ্লিকেশান সামারি এক নজরে তোমরা যা যা করে এসছো A to Z সেটা তোমরা দেখতে পাবে, এবং সেটা তোমরা একবার ভেরিফাই করে নিও। ভেরিফাই করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট করবে, নাহলে এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশান করতে গিয়ে যদি কোনো ফলস বা কোনো ভুল বেরোয় তাহলে কিন্তু সেখানে আর তোমাদের কনসিডার করা হবে না, অ্যাপ্লিকেশানটি বাতিল হয়ে যাবে। অতএব তোমরা এই সামারিতে পরিষ্কার একদম ওপর থেকে নিচ পর্যন্ত যা যা তোমরা ফিল আপ করেছিলে সব খুঁটিনাটি ভালো করে দেখে নিও, দেখার পরে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম জয়েন্ট হবে, সেই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নিও এবং সেই ফর্মটি তোমরা গুছিয়ে রাখবে, প্রয়োজন হলে স্কুলে তোমরা এক কপি করে জমা দিতে পারো। এটি কমপ্লিট করার পরে তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাপ্লিকেশানটি ক্লোজ হওয়ার পরে অ্যাপ্লিকেশানের যে পিরিয়ড রয়েছে সেই অ্যাপ্লিকেশান পিরিয়ড ক্লোজ কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলা নেই। তবে আমরা ধরে নিতে পারি এই অ্যাপ্লিকেশানটি প্রায় 2 মাস ধরে চলবে, 2 মাসের পরে আরও 3 থেকে 4 মাস লাগবে টোটাল অ্যাপ্লিকেশানগুলিকে ভেরিফিকেশান করার, এবং সমস্ত ভেরিফিকেশান হওয়ার পরে তোমরা 2022-এর ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যদি তোমাদের সমস্ত প্রক্রিয়া এবং প্রসেসিং এবং তোমাদের অ্যাপ্লিকেশান পদ্ধতি যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা 2024-এর ফেব্রুয়ারির আগে তোমরা কিন্তু সমস্ত টাকা, স্কলারশিপের যে বেনিফিট রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো ভিউয়ার্স বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিও যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।